আপনি যেমন চাকর আমিও তেমন চাকর, আপনি বারবার মালকের হাতে মার খান, আমি মার খাই না, আপনার লজ্জা করে না মার খাইতে? কথাটা ঠিক না, এদিকে এদিকে বস বস বস, আসল ঘটনা তুই কিছুই জানিস না, তোর যদি কই কাউকে কবি না তো না, তাহলে ওটা কর। আচ্ছা, আমি যখন ছোট আসিলাম তখন খুব সুন্দর আসিলাম, তখন বাস ধরে ফালায় জিনে আমার গালে সুমা দিছিল, তখন থেকে আমার গালের খাওজানি শুরু, খালি থাপ্পড় মারতে হয় থাপ্পড় মারতে হয়, অহন দিনের মধ্যে 36 বার গাল খাও যায়, খালি খাও যায় খালি খাও যায়। অহন তুই কর এই খাওজানি সারণের লেগিয়া আমার একজন চাকর রাখতে হইতো দুনিয়াতে এর মতো বেকুব চাকর আর কই পাম? সে জানে আমি তার চাকর, আর আমি জানি সে আমার চাকর। টক্কা মিয়া, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছিস টক্কা মিয়া? মাফ করবেন মালিক, মুখ থেকে কিছু বাজে কথা বাইরে হয়ে গেছিল, মারেন আমার থাপ্পড় মারেন। তুই আমার ভালোবাসার চাকর, তুই আমার অন্তর, আমার জান, আজ থেকে তোর থাপ্পড় মারা বন্ধ। এইটা আপনি কি কইতেছেন? যা বলছি সত্য বলছি, 100% সত্য বলছি। তুই যদি আমার সামনে বা পিছিয়ে দাঁড়িয়ে আমাকে গালি গালাজ করিস তাহলে তোকে মারা তো দূরের কথা, তোকে স্পর্শ পর্যন্ত করবো না, কারণ চাকরকে মারা অপাপ। আপনি এসব কি কইতেছেন? কে আপনার এসব আদি শুনাইছে? আমি তো একটু নিম খারাপ, আপনার খেয়ে আপনার পয়া আপনার বদনাম করতেছি, বলেন আমার তাপড় মারেন। তুই যত কিছুই করিস না কেন আমি তোকে মারবো না, তুই তো আমার পরানের বন্ধু, তোর উপরে অন্যায় করেছি, শুধু শুধু তোকে মেরেছি। ও বুদ্ধু নালায়ক, তাপড় মার না। আরে ওর তাপড় মার না, আরে সারা খাটের তাপড় মার না, ও হাতি তাপড় মার না, মার তাপড় মার না, তবু একটা তাপড় মারবি না? আমি আপনার কাছে একটা তাপড় ভিক্ষা চাই, আমি একটা তাপড় ভিক্ষা চাই, ভিক্ষা দেন। আমি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিছি, একটা তাপড় দে না বাবা। চাপ তোর কাছে একটা তাপড় ভিক্ষা চাইতেছি বাবা। আজ একজন লোকও কাজে আসেনি, আমি একা কাজ করলে সন্ধ্যা পার হয়ে যাবে, আজ আমার সাথে সাথে তোমাকেও কাজ করতে হবে। আমি ভাত খাই, ততক্ষণে তুমি ধান লাগাও, যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? পায়ে কাঁধা ভরবে? খুব বলেছিলে, এ আমাদের জমি, আমরা যা ইচ্ছে তাই করব, তো কাজ করো, ধান লাগাও। মরমিয়া, জমিতে ধান লাগানোর সময় তো এসে গেল, কয়েকদিনের মধ্যে কিছু লোকজন নিয়া খেতে ওই লাঙল দিয়া চাষ করার ব্যবস্থা করি, কি বলেন? সাবধানে। এ হে, কি করলেন মেয়ে সাহেব, কাদার মধ্যে পা দিলেন? এই মেয়ে, এই মেয়ে এদিকে আসো, বড় মেয়ের পায়ে কাদা লাগছে, মুছে দিয়ে যাও। একটু ভালো করে মুছা দাও তো।
রানী, রানী, এ কি তুই কাজ করছিস? আমরা তো ভেবেছিলাম ঢাকায় যাবার সময় তোকে সাথে করে নিয়ে যাব, কিন্তু তোর বাড়িতে গিয়ে শুনলাম তোর নাকি একটা গোয়ার মূর্খ লোকের সাথে বিয়ে হয়ে গেছে, তাও তোর ইচ্ছার বিরুদ্ধে। শুনুন, আপনাদের বান্ধবীকে খাটাচ্ছি আমি, আর যে মূর্খ গোয়ার লোকের কথা বলেছেন, আমি সেই লোক, আমার নাম সুমন। আপনার তো লজ্জা হওয়া উচিত। কেন? একটা পড়াশোনা জানা মেয়েকে দিয়ে আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন? আচ্ছা আচ্ছা, যদি কোনো অফিসে আমার বউকে আমি কাজ করতে পাঠাতাম তাহলেই কি ভালো হতো? অবশ্যই, নয়তো লেখাপড়া করে কি লাভ হলো? দেখুন, নাকশিটকে কোনো লাভ নেই, আপনাদের মতো পড়ালেখা করা মেয়েরা যদি অফিস আদালতে কাজের পিছনে না দৌড়ে খেতে খামারে কাজ করত তাহলে দেশটা কোথায় যেত জানেন? Oh my God, now he's talking like Bangabandhu. Don't you call this name without respect. Consider yourself lucky that you were born in this free land. It is for him that you are calling yourself Bangladeshi. You should be thankful to God because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost and don't walk in this land again, your dirty feet. Get lost! Get lost! তুমি ইংরেজি জানো? জানি, যতটুকু পড়েছি মনে রেখেছি। পেটে ভাত নেই দেখে মিয়ে বাড়িতে চাকরের কাজ করছি, কিন্তু ভাত থাকলে তোমার বান্ধবীদের মতো চাকরানি আমার ঘরে পালতাম। ওয়াও রানী, তোর হাজবেন্ড তো আমাদের সবাইকে বোল্ড আউট করে দিল। ঠিক বলেছিস, রানীর কপালে আল্লাহ সত্যি স্বামীর মতো স্বামী দিয়েছে। আমরা আসি রে। আসি আসি, ঠিক আছে। আমি আজি জেনেছি বড় চঞ্চল মন, বড় চাপলাই মন, বড় উদাসী মন প্রিয়, বুঝে নিও বুঝে নিও বুঝে নিও বুঝে নিও। চমকে চমকে উঠে তোমার মিষ্টি প্রেমের ছোঁয়ায়, এই মিষ্টি প্রেমের লাগন যেন কবু নাই পোহায়। প্রেম দিয়া শিয়ে মন, প্রেম সোহাগী মন, প্রেম মাধুরী মন
বাসায়। তোমার জাদুর ভালোবাসা প্রেম রঙিনাই মন প্রেম দিবানাই মন প্রেম পাগলি মন প্রিয় বুঝিনি আমি আজি জেনেছি চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি চলুন।
চিন্তার কিছু নেই, আমি ইঞ্জেকশন দিয়ে গেলাম। আপনারা ওর কপালে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন, আর পারলে শরীরটা ঠান্ডা পানিতে মুছে দেবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব। হ্যাঁ সুমন সাহেব, জ্বর বাড়লে আমাকে খবর দেবেন। জি থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। স্বামী হিসেবে স্বীকার না করবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। আমার বোন বেহুশ না হুশে আছে সেটা আমি বুঝবো। আমার বোনকে যদি মরতে হয় তাহলে নিজের বাড়িতে মরবে, এই গোয়াল ঘরে না। আপনি এখন ভাবিয়ে নিয়ে যেতে পারবেন না, ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় আসার পর তার অনুমতি নিয়ে তারপর আপনি ভাবি নিয়ে যেতে পারবেন। বাধা দিলে কিন্তু জোর করে রানীকে নিয়ে যাবো। বইনে দেখতে আসছেন বলা আপনারে এতক্ষণ অনেক সমাদর করছি, কিন্তু ভাবিরে যদি জোর করে নিয়ে যেতে চান তাইলে এক কপি করলা না ফেলাম। তুমি আমাকে মারবে? চোর ডাকাত ঘরে বেড়া কাটতে আইলে তাগরে কি করতে হয় ওই ট্রেনিং ভাই আমারে দিছে। যান ভাই এখান থেকে। এই হুমকির জন্য তোকে অনেক পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা, তুই কি করবি আমি জানি হারামজাদা। আর না মা, বন্ধ করুন আপনাদের সেবা, আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই। আপনি আমাকে মরে যেতে দিন। আমার কথা থাকে নাই মা, আপনি এখনো ছোট আমার মেয়ের মতো। দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইত তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইত? আমি আগে সব কথা ভুলে গেছি মা, আমার কথা শুনেন। আপনিও সব পুরান কথা ভুলে যান, একদম ভুলে যান মা। কত বড় আপনার মন, আমি আপনাকে কত অপমান করেছি, নিজের উপর ঘৃণা হচ্ছে মা। তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন? আমি যে করে বউ হয়ে এসেছি সে করে ঘর না, আমার জন্য বেশ মা, আর আপনি আমার জন্য মা না ফেরেশতা। কাঁদে না মা, কাঁদে না মা, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভাইয়া নিজে করে আসি, আমার দাদি ভালো হয়ে গেছে, আমার দাদি ভালো হয়ে গেছে ভাইয়া। ভাইয়া শুনলে কি যে খুশি হইব। আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন? কিসের আমার কাছে হিসাব বরাবর করতে চাই? দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি, আমাকে খুন করার হুমকি দিয়েছিলি, সেই সাজা তোকে পেতেই হবে।
তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে দশ গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। আমার বোনের ইজ্জতের দিকে তুই হাত দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলব, তার আগে খুন হয়ে যাবি তুই। ওকে মেরে ফেল। সুমনের বাচ্চা, আমি তোকে দেখে নেব। মিয়া বাড়ির ছোট মিয়াকে সুমন আঘাত করেছে, মিয়াকে এমন আঘাত করো। খবর কে? এই যে সুমনের শার্ট, এইবার এমন খেল খেলবো যে সুমন বুঝতেই পারবে না ছোট মিয়া কি জিনিস, ছোট মিয়া কি জিনিস। এইবার তুই বুঝবি মিয়া বাড়ির সাথে শত্রুতা করার পরিণাম কি। সুমন না ধানের গোডাউনে আগুন দেয় কেন? কাকা, সুমন এইখান থেকে পালায় রাউনের আগেই, চলো ওর ধরি। সুমন পরে ঘন দেবো, আগে গোডাউনে আগুন নিবাই, চলো। ধান তো সব তুই রাখাই। মামা তুমি এখানে? গোডাউনটা পোড়ায় কাজটা ঠিক করলে পারি না? গোডাউন যে পুড়িয়েছে সেটা শুধু তুমি আর আমি জানি, কিন্তু গ্রামের সবাই জানবে ওই গোডাউনে আগুন লাগিয়েছে সুমন। কিন্তু জেনে আমি সবাইকে বলে দেবো সুমন না, গোডাউনে আগুন দিয়েছো তুমি, তুমি গ্রামের লোকের সত্যিকারের শত্রু। মামা মামা মামা, এত কষ্ট করে যে নাটক আমি সাজিয়েছি সে নাটক তো আমি ফাঁস হতে দেবো না, প্রয়োজনে আমি তোমাকে মেরে ফেলবো মামা। যে ধানের জন্য আমি আমার নিজের শরীরে রক্ত পানি করছি সেই ধানে আমি আগুন দিব কেন? কেন আমি আমার গুরির দিক নষ্ট করুম? হ্যাঁ সর্বনাথ, এই কাপুর তোমার আগুন দিয়েছে কে? আমরা বাজার থেকে ফেরার পথে সবাই মিলে দেখছি সুমন মুখে গামছা পেঁচাইয়া মশাল হাতে গুদামের মধ্যে আগুন লাগাইতেছে। সুমন বাবা বিশ্বাস করো বাবা, আমি আগুন দেই নাই, আমি গুদামে আগুন দেই নাই বাবা। তুই আগুন না দিলে এতগুলো মানুষ কি ভুল দেখেছে?
গ্রামের মানুষের তুই এত বড় ক্ষতি কেন করলি? বাবা বাবা আমার কথা তুমি বিশ্বাস করো, আমি আগুন দেই নাই। কি করে বিশ্বাস করবে? গ্রামের লোকেরা নিজে তোকে আগুন দিতে দেখেছে। তুই পদে পদে আমাদের ক্ষতি করেছিস, মুবারকের সম্মানে, আমার বোনের সম্মানে। এতদিন আমি তোকে কিছু বলিনি, কিন্তু আজ বলবো। এলাকাবাসী শোনো, এতদিন সুমন আমাকে দোষী বানিয়েছে তোমাদের সামনে, আজ তোমরাই দেখো সত্যিকার দোষী কে। এই ওকে ধর। এই গ্রামবাসী তোমরা কিচ্ছু ভাববে না, ওর শাস্তি হবে, ওর উপযুক্ত শাস্তি হবে, তবে এইখানে না, মিয়া বাড়িতে। মিয়া সাহেব নিজে ওর বিচার করবেন। মিয়া সাহেব বিচার করবে। কেন গুদামে আগুন দিয়েছিস? আমি গুদামে আগুন দেইনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আগুন দিতে তোকে অনেকে দেখেছে, তোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে, তাই আজ তোর শাস্তির পালা। ঘেমে জি বাবা। বাবা চামুক। অনেক বেজ্জতি হয়েছে তোর কারণে, তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর কারণে আমার জীবনের অনেকগুলো রাত কেটেছে চোখের পানিতে, আর সাজা আজ তোকে পেতে হবে। হ্যাঁ বাবা, আজ ওকে মেরে আমার শরীরের সমস্ত ঝাল মেটাবো। না যাবে না, ওকে সাজা দেবে ওর বাপ, বেয়াদবের জন্মদাতা পিতা। নিজের ঘরে যে একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছে বাবা। এই নাও চাবুক, নাও নাও ওকে। মোবারক, তুই যদি না পারিস তাহলে আমাকে দে। না অর্জুন, না, আমার সন্তানের পাপের শাস্তি আমিই দেবো। বিশ্বাস করো বাবা, আমি আমি গুদামে আগুন দেই নাই বাবা। চুপ কর। আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। থামলি কেন মোবারক, হাত চালা। ওর গায়ে আর একটি আঘাত করবে না, ওর কোনো অপরাধ নেই। কি বলছো মতলব? আমি ঠিকই বলছি, আগুন সুমন লাগায়নি, আগুন লাগিয়েছে জেমি। জেমি ড্যাডি, মতলব এসব কি বলছে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই শালা মতলব আমাকে ফাঁসাতে চায়। মতলব আমার খেয়ে আমার পরে, শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করছিস, আমার ছেলের নামে মিথ্যা প্রমাণ দিচ্ছিস। মিথ্যে নয়, সত্য প্রকাশ করছি। আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পর জেমি আমাকে আমাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু উপরালের ইচ্ছে আমি বেঁচে গেছি। বিশ্বাস নলি যে দেখেন, ছোট মেয়ের ঘরের পেছন থেকে উদ্ধার করা সুমনের শার্ট, আগুন লাগানো মশাল আর ছোট মেয়ের গলা সেন। আজ আমি বুঝতে পেরেছি, এতদিন তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, সুমনকে যে বাঁচনে দাঁড় করিয়ে কৌশলে আমার মেয়েকে সুমনের ঘরে পাঠিয়েছিস, মিয়া বাড়ির ইজ্জত তুই মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিস। দেখাও বেইমান। না মিয়া সাহেব, না, আমি বেইমান না, বেইমান আপনি। আপনি আপনার আভিজাতের দম্ভে আমার নিষ্পাপ বোনের জীবন কেড়ে নিয়েছেন। গরিব বলে আমার বোনকে আপনি মিয়া বাড়ির স্ত্রীর মর্যাদা দিতে চাননি, আর তাই লজ্জায় ঘৃণায় আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল। সেদিন লাশে আমি কসম করেছিলাম, এই মিয়া বাড়ির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব, আর তাই সুমনকে আমি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম। মিয়া বাড়ির চাকরকে আমি মিয়া বাড়ির জামাই বানিয়েছি। হারাম দাদা, তোকে আজ শেষ করে দেবো। না, গলা নিচু করে কথা বলুন না ক্রাম সাহেব, চোরের বাদে বড় গলা মানায় না। আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন,
আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি, তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি। অপরাধ করেছে আপনার ছেলে, আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে। চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে, আর সাজা বাবা আমাদের মতো গরিব না। আর না, এই মিয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব। অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয়, সে মিয়া বাড়ির চাকর হোক আর মিয়া বাড়ির মিয়া হোক। গোলাম হয়ে তুই মালিকের গায়ে আঘাত করবি? না, আঘাত আমি করবো না, আমি করবো না। আমার সন্তানকে আঘাত করে তাকে রক্তাক্ত করে বাবা হয়ে আমি যে কষ্ট, যে যন্ত্রণা পেয়েছি তা বুঝিয়ে দিতে আজ আপনি এই গ্রামবাসীর সামনে আপনার ছেলেকে ঠিক ততগুলো আঘাত করবেন যতগুলো আঘাত আমি আমার সন্তানকে করেছি। নিন, যাও, ধরুন ধরুন, আঘাত করুন আপনার ছেলেকে। না, সাজা আমি পাবো না, সাজা পাবি তোরা। আমার ঘরে জন্ম নিয়ে ও হয়েছে একটা কুলাঙ্গা, আর চাকরের ঘরে জন্ম নিয়ে সুমন হয়েছে সোনার সন্তান। প্রায় পেয়ে পেয়ে আমার সন্তান গেছে রসাতলে, আর কষ্টের কষ্টি পাথরে ঘষে সুমন হয়েছে খাঁটি মানুষ। মোবারক, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। গরিবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয় না মিয়া সাহেব, তারা তারা এমনি ক্ষমা করে দেয়। একটা কথা বলি মিয়া সাহেব, আল্লাহর চোখে ধনী গরিব বলে কিছু নেই, সকলেই মানুষ। আর মানুষ যখন সেটা বুঝতে পারে তখনই সে খাঁটি মানুষ হয়। সুমন, সুমন, আমাকে নিয়ে যাবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুমন, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো তোমাকে স্পর্শ করার অনুমতি আমাকে দাওনি। ইরানি তোমাকে অনেক আগেই মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, অনেক আগে তোমাকে দিয়েছে স্বামীর আসন, কিন্তু তুমি দেখতে পাওনি আমাকে। আর কষ্ট দিও না সুমন, আমাকে তোমার ঘরে নিয়ে চলো, তোমার স্ত্রীর অধিকার দিয়ে আমার নারী জন্ম সার্থক করে দাও, আমাকে তোমার সেবা করার সুযোগ দাও। হ্যাঁ সুমন,